বছরের এই একটি মাসে অর্থাৎ রমজান মাসে আমরা প্রত্যেকেই চাই সন্ধে বেলাটায় ইফতারের সময়টাতে যেন পরিবার এবং প্রিয়জন নিয়ে একসাথে বসে ইফতার করতে পারি। আর সেই ইফতারে থাকা চাই আমাদের পছন্দের নানা পদের খাবার। সেখানে অনেকের আকাঙ্ক্ষা থাকে একটু ডিফারেন্ট কোনো আইটেমের খাবার যদি হতো বা ভালোবাসার মানুষটি তৈরি করতেন। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে, এবং সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। আজ খুব সহজ এবং একটু ডিফারেন্ট একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো, আর তা হচ্ছে চিজি ক্যাবেজ অমলেট। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রায়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি, পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। অবশ্যই যেহেতু অমলেট শব্দটি আছে, ডিম তো আমার লাগবেই, আর সেই সাথে আছে এখানে আমি চিজ নিয়েছি। আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আছে ধনিয়া পাতা, আছে গোলমরিচের গুঁড়ো, এখানে আমি একটু কাঁচা মরিচটাকে একটু চপ করে নিয়েছি, আমি গাজর চপ করে নিয়েছি, এবং সেই সাথে ক্যাবেজ, যেটা আসলে বলতে হবে যে ডিমের পাশাপাশি মূল উপকরণ। সো আমি বেঙ্গল প্লাস্টিকের একটি চমৎকার বল নিচ্ছি, আর আমরা সবাই জানি বেঙ্গল প্লাস্টিক হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক এবং সেই সঙ্গে নন টক্সিক, আর একই সাথে সম্পূর্ণ বিপিএ ফ্রি। সো আপনি একটু নিরাপদে নিশ্চিন্তে বেঙ্গল প্লাস্টিকের যে কোনো পণ্য ব্যবহার করতে পারেন। সো শুরুতে ডিমটা আমি একটু ফেটিয়ে নিব, তার জন্য আমার একটু লবণ প্রয়োজন, অল্প পরিমাণে। আমি দুটো ডিম নিয়েছি, আরেকটি বল ব্যবহার করতে পারি বেঙ্গল প্লাস্টিকের। ওকে, পুরোটা দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 2 টিস্পুন, পুরোটাই দিয়ে দিচ্ছি, গাজর 2 টিস্পুন, ক্যাবেজ 1 কাপ নিয়েছি, আমি হাফ কাপ ক্যাবেজ দিয়ে দিচ্ছি, সাথে যে মরিচগুলো আমি চপ করে রেখেছিলাম, কাঁচা মরিচ, একটু গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। সো এবার এটাকে মিক্স করতে হবে। একটু হলুদ নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বেঙ্গল জেলি স্পাইসি বক্স, যেখানে আসলে 4টি চেম্বার আছে, আপনি 4 ধরনের মশলা রাখতে পারবেন। আমি যেরকম লবণ এবং বাকি 3টিতে 3 রকম মশলা রেখেছি। আমি এবার চুলাটা জ্বালিয়ে নেব। সো এটা আসলে অনেক পরিমাণে তেল দেবার প্রয়োজন নেই, অল্প তেলেই হয়ে যাবে। আমি একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওকে, সো এবার আমি দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু রোজা রাখার ফলে অনেক এনার্জি লেস হয়। সো ফিট থাকার জন্য, ফিট নিজেকে ফিট রাখার জন্য আমাদের এনার্জি গেইন করাটা খুবই প্রয়োজন, আর সেটা কিন্তু খাবার সময়টাই হচ্ছে ইফতার, তার পরবর্তী সময় এবং সেহেরি। সো আমরা চাইব ওই মোমেন্টটাতে এমন কিছু খাবার খেতে যে খাবারগুলো আমাদেরকে এনার্জি দেবে। সো হয়ে গেছে আমার চিজি ক্যাবেজ অমলেট, আমি এটাকে এবার নামিয়ে নিব এবং তারপর কেটে পরিবেশন করব। ওকে, সো এটাকে এবার আমি ওয়েট করছি, আমার গার্নিশ রেডি আছে, গার্নিশ প্লেট আমি সবসময় আগে থেকে রেডি করে রাখি। সো এবার এটা আমাকে তুলতে হবে, আই থিঙ্ক আমি এটার হেল্পও নিতে পারি। দর্শক, হয়ে গেল চিজি ক্যাবেজ অমলেট। আপনি সহজেই কিন্তু ঘরে যা যা আছে সেই উপকরণগুলো দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন। এটা খুবই পুষ্টি সমৃদ্ধ, যেহেতু এখানে ডিম আছে এবং কিছু মিক্সড ভেজিটেবল আছে, সো সেগুলো কিন্তু অবশ্যই উপকারী। আর ইফতারের এই সময়টাতে আমরা সবাই একটু সচেতন থাকি স্বাস্থ্যের প্রতি, যেন আমাদের যে সারাদিনে না খেয়ে থাকার ঘাটতি এবং রোজা রাখার ফলে যেন আমরা আনফিট হয়ে না যাই, ফিট থাকি এবং বাকি রোজাগুলো কন্টিনিউ করতে পারি, সেটা কিন্তু সবার লক্ষ্য থাকে। দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল ঠিক একই সময়ে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখুন। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রায়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি, পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ।